অনুষ্ঠানের শুরুতেই যখন একটা গান, যে গানটা আমাদের প্রাণের গান, সেই গান দিয়ে আমরা আমাদের বিকেল শুরু করি, তখন বোধহয় অনুষ্ঠান একটা অনন্য মাত্রা পায়। আর কেমনে বর্ণিব তোমারও রচনা, এই রচনা বর্ণনার জন্যেই বোধহয় যুগে যুগে হাজার হাজার লেখক, সাহিত্যিক, কবিরা অপেক্ষা করে থাকেন। আর তাদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান নক্ষত্রাণী কবিতার কোলাজ। আমি শাশ্বতী ভট্টাচার্য আপনাদের সামনে তিন প্রিয় কবিকে এনেছি, তারা তাদের নিজেদের রচনা এখানে আপনাদের শোনাবেন, আমি রয়েছি বর্ণনার জন্যে। চলুন আলাপ করে নিই আপনাদের প্রিয় তিন কবির সাথে। আমার সাথে রয়েছেন কবি পাপিয়া মজুমদার, নমস্কার, যার কাছ থেকে আমরা গানটা শুনলাম। আমার সাথে রয়েছেন কবি জয়শ্রী ভট্টাচার্য, নমস্কার, এবং রয়েছেন কবি সর্বাণী বেগম, নমস্কার। তিন কবির সাথে আলাপ তো হয়ে গেল, তাদের সম্বন্ধে একটু জেনে নিয়ে আমরা চলে যাব কবিতা পর্বে। পাপিয়া মজুমদার, পাপিয়াদি 1965 সালের 15ই সেপ্টেম্বর বর্ধমানে জন্মগ্রহণ করেন, বর্তমান বাসস্থান শ্রীরামপুর। স্নাতক পাশ করার পরে তিনি গৃহিণী হয়েও পুরো সংসার সামলেও চালিয়ে যাচ্ছেন লেখালেখি, সাহিত্য ভাবনা, সাহিত্যের উপরেই তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। তার একটি প্রকাশিতব্য কাব্যগ্রন্থ, প্রকাশিত না প্রকাশিতব্য কাব্যগ্রন্থ রিদ্রাক্ষের স্বপ্ন, আমরা একটু প্রচ্ছদটা দেখে নেব। দিদি একটু দেখাও, এই বইটা আমরা বর্তমান বইমেলায় পাচ্ছি তো, 2018 কলকাতা বইমেলায় আমরা পেতে চলেছি রিদ্রাক্ষের স্বপ্ন। দিদি রিদ্রাক্ষী কে তুমি? রিদ্রাক্ষী নামেই আমি লিখি আর কি। অর্থাৎ তোমার ছদ্মনাম রিদ্রাক্ষী, আর এটা কোন প্রকাশনা থেকে বেরোচ্ছে? এটা প্রকাশনা হচ্ছে আমাদের শ্রীরামপুরেই, আর্ট অ্যান্ড গ্রাফিক্স, আর্ট অ্যান্ড গ্রাফিক প্রকাশনা থেকে রিদ্রাক্ষীর স্বপ্ন। আমরা সবাই অপেক্ষা করছি, শুভেচ্ছা জানাচ্ছি রিদ্রাক্ষীকে তার স্বপ্ন সত্যি হওয়ার জন্য। আমরা চলে আসি জয়শ্রীদির কাছে। জয়শ্রীদির জন্ম সুদূর আসাম,
তাই তো জয়শ্রীদি, তুমি আসামে জন্মগ্রহণ করেছো, আসামে না, থাকো আসামে না না না, তাহলে। আসামে জন্মগ্রহণ করেই চলে এসেছিলাম এই করেই দেশে চলে এসেছিলে 3 মাস বয়সে। 3 মাস, তারপরে থাকো কোথায় এখন? তারপরে তো আমি কিছুদিন কলকাতা ছিলাম, তারপরে বর্ধমানে আমার সমস্ত সমস্ত বর্তমানে। তবে বর্তমানে তুমি আসছো বাঘা যতীন থেকে, এখন বাঘা যতীন থেকে আসছি। 9 সেপ্টেম্বর 1951 সাল, 9 সেপ্টেম্বর 1951, তুমি আমাদের এখানে সব থেকে বড়, সব থেকে সিনিয়র, অনেক বড়, অনেক বড়। তোমার এমএ বিএড, আমার সাবজেক্ট এমনি বাংলা, বাংলা নিয়েই আমি স্নাতক এবং স্নাতকোত্তর করেছি, কিন্তু পরে আমি ইংরেজিও কমপ্লিট করেছি। আচ্ছা, কিন্তু আর শিলং স্কুলে তুমি পড়াতে? আমি শিলং স্কুলে পড়াতাম, ওটাই আমি দিয়েছি, এমনি পিজিটি কলেজেও আমি ছিলাম। আচ্ছা, আর মনসীজ তোমার যে কাব্যগ্রন্থটা প্রতিভাস থেকে বেরিয়েছে, প্রতিভাস থেকে একটু যদি দেখাও। হ্যাঁ, মনসীজ এই বইটি জয়শ্রীদির বই, এছাড়া তোমার আরো তো আরো বেরিয়েছে, একটু দেখো। মানে এই এই গল্পটাও বেরিয়েছে, মাধবীর স্বপ্নভঙ্গ ও অন্যান্য, এটা গল্পের, এটা ছোট গল্পের বই। এছাড়াও তো তুমি একটা ইংলিশ বইও লিখেছো, একটা আমাজন থেকে পাবলিকেশন, গ্ল্যাডিং হার্মিটেজ। আচ্ছা, এটা কিসের উপরে লিখেছো? এটাও এটা কবিতা, পুরো কবিতা, পুরো কবিতা। আচ্ছা, শর্বাণী বেগম 1982 সালে 3rd ডিসেম্বর তোমার জন্ম। হ্যাঁ, আর তুমি বর্তমানে আসছো গুমা থেকে, জন্ম কি গুমাতে? গুমাতেই আমার জন্ম। আচ্ছা, ডাবল এমএ করেছো, বিএড করেছো, সাবজেক্ট কি কি? বাংলা আর এডুকেশন। আচ্ছা, আর তুমি তো দুটো স্কুলে পার্ট টাইম করতে, কিন্তু বর্তমানে পুরোপুরি প্রাইভেট টিউশন করছো? হ্যাঁ, এখন পুরোপুরি প্রাইভেট টিউশনই করছি। তোমার বই দুটো একটু দেখলে ভালো হতো, বৈঠা এবং গোলাপ এবং সে। হ্যাঁ নিশ্চয়ই, গোলাপ এবং সে আমার প্রথম কাব্যগ্রন্থ। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে? এটা আমাদের ওখানে সুতরাং পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। আর বৈঠাটা যদি একটু দেখানো যায়। এটা হলো বৈঠা, আমার মানে মনের বৈঠা, মনের বৈঠা। এছাড়াও অবশ্য আমার একটা বই রয়েছে, না এটা চিঠিপত্র নাম, এটা চিঠিপত্রের সংকলন। ও, চিঠিপত্রের সংকলন, চিঠিপত্রের সংকলন, এটা একদম ইউনিক। হ্যাঁ, একেবারেই অন্যরকম, এবং অনু চিঠি পত্র এটা। অনু চিঠি, হ্যাঁ অবশ্যই অনু চিঠি। আচ্ছা, আমরা জেনে নিলাম 3 প্রিয় কবির কাছ থেকে তাদের সম্বন্ধে। এবারে আমরা চলে আসি কবিতায়। প্রথমে পাপিয়াদির কাছ থেকে একটা কবিতা শুনে নেব। পাপিয়াদি কি কবিতা শোনাবে? আমি এটা গত 23শে নভেম্বর আমার মায়ের মৃত্যুদিন গেছে। আচ্ছা, তা সে মা মানে আমার জীবনের অনেকটা জুড়ে আমার মা, সেই মাকে শ্রদ্ধা জানিয়ে একটা কবিতা। মা, একটা বছর হলো গো মা তুমি গেছো চলে, অনেক কষ্টে মন বেঁধে থাকছি তোমায় ভুলে, ভুলতে তোমায় চাই না মা, স্মৃতিতে ধরে রাখি, মন খারাপের যন্ত্রণা শুধু বুকের মাঝে ঢাকি, তুমি আমার বন্ধু হয়ে মনের কথা জানতে, আজ কাউকে পাই না গো মা মনের কথা কইতে, বন্ধু ত্রাতা হয়ে আমায় আগলে তুমি রাখতে, বিপদে পড়ে তোমায় সরি মনের ভয় রুখতে, তুমি কি রাতের তারা হয়ে ওই আকাশে জলো, রাতের আকাশ দেখি তুমি কোন তারাটা বলো, ইচ্ছে করে মা এক ছোট্টি তোমার কাছে যাই, পথ কি অনেক দূর মা কিভাবে তোমায় পাই, পৃথিবীতে জন্মান্তর বলে যদি কিছু থাকে, সন্তান হয়ে আসতে চাই আবার তোমারই বুকে। এই কবিতা শুধুমাত্র বোধহয় পাপিয়াদির নয়, সব সব কবির, সব মানুষের মায়ের জন্য প্রযোজ্য। আমরা মাকে ছাড়া তো কিছু জীবনে ভাবতেই পারি না। অবশ্যই, খুব ভালো, খুব জয়শ্রীদি কি কবিতা শোনাচ্ছ? আমি আহত কবির স্বপ্ন একটা কবিতা শোনাই। হ্যাঁ, ফুল ফুটুক বা না ফুটুক বসন্ত আজ, কবির উৎস হতে উচ্ছারিত স্রোতস্বিনে সুশীতল ধারায় স্বপ্নীল মায়ায়, মৃত্যুর মা অমৃত গময় মন্ত্রে দীক্ষিত করুক তবে হতদীর্ণ মানব সমাজ, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি কিশোর কবির ক্রন্দন লুপ্ত করে জগতের ছবির প্রদর্শনী দৃষ্টিনন্দন, হতাশ বালক খোঁজে দুর্বল সম্বল পাঁকাটির খুঁটি,
স্বর্গের বৈভব কবিতার জন্মোৎসব মিথ্যে হয়ে যায় প্রকৃতির বিধানের অনিয়ম পরিচালনায়, বাদলের দুঃসংবাদ পূর্ব মেঘের রং ঘন কালো করে, গরিবের ঘর ভাঙে অবিশ্রাম বাড়িধারে, মানুষের হাহাকার ইন্দ্রপুরীর জানালায়, দোল খায় ছবির মতন নিসর্গের নৈরাজ্যে, শোষকের ইন্দ্রিয় সুখভোগ পূর্ণ করে উলঙ্গ বিলাস ব্যসন, ঋতুর আবর্তনে সুন্দরীর নাগর দোলায়, তখন আহত কবি জোনাকির সবের মতোই ধূসর শরীর নিয়ে মহাশূন্যে চেয়ে বসে থাকে কবিতার মৃত্যুসজ্জায়, উত্তুরে হাওয়ার প্রশ্রয়ে শীতের দাপট যত ছড়ায় সংকট, কাঙাল বসন্ত কাঁদে ঝিমোনো হাওয়ায়, তবুও বিপন্ন কবি সন্ত্রাসী বলে ফুল ফুটুক বা না ফুটুক বসন্ত এসেছে ধরায়, সেদিনের স্বপ্ন দেখে মানুষের সত্তার নবজাগরণে ধ্বনিত মন্ত্র উচ্চারণে নিশ্চিত আশ্বাস, প্রতিষ্ঠা করে যাবে অনন্ত বিশ্বাস, অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময়। এই কবিতার দর্শন অনেক গভীর, যে দর্শন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত একটা টানাপোনেনে একটা বিধ্বংসী সম্মিলনে বেঁধে রাখে, তবে এই সম্মিলনটাই জীবনে কাম্য, বিধ্বংসী হলেও আদতে তো সম্মিলন। চলে আসি সর্বানিধির কবিতায়, কি কবিতা শোনাচ্ছ? আমি শোনাচ্ছি বৃষ্টি। কতবার বলেছি সঙ্গে ছাতা নিও, মাফলার আবশ্যক, হিম পড়ছে বড়, একটু সাবধানে থেকো, জ্বরের ওষুধগুলো নিয়মিত খেও, ডেঙ্গির বাড়াবাড়ি, সন্ধ্যার বাতাসটা আজকাল তীক্ষ্ণ স্বরের মতো, ভর সন্ধ্যায় ঠান্ডা কিছু খেও না, সর্দি কাশির প্রকোপ বাড়তে পারে, রেনকোটটা হারিয়ে ফেলো না যেন, রুমালটা সব সময় পকেটে রেখো, বৃষ্টি পড়ছে, চিন্তা বাড়ছে, উৎকণ্ঠিত মন ভাবছে, কবেই বা শুনেছো আমার কথা, বললেই তর্ক করবে। যে বোধহয় আমাদের দৈনন্দিন জীবনের একটা সুন্দর জলছবি, যেখানে বোধহয় এই ঘটনাগুলো আমাদের সবার সাথেই নিয়মিত ঘটতে থাকে, আমরা কেয়ার নিই, আমরা ভাবি চিন্তা করি, অথচ তারপরেও বোধহয় অনেক কিছু ঘটে যা কাম্য নয়, কিন্তু আবার আমরা চিন্তাতেই ডুবে যাই। খুব ভালো লাগলো। আমরা পাপিয়াদির কাছ থেকে অশ্বমেধের ঘোড়া শুনবো। অশ্বমেধের ঘোড়াকে দিয়েছি ছুটিয়ে, তার সাথে দিয়েছি সন্ধি শ্বেত পতাকা, দিগ্বিজয় যাবে কি হে রাজন তুমি, অম্লান থাক জয় উন্নত হোক মাথা, বিজয় পথে যদি বাদ পাও বাধার প্রাচীর, স্বঘোষিত যুদ্ধ দামামা বাজাও যদি, এসো হে বীর আজ পরাস্ত করো মোড়ে, মারো বীরের মতো অথবা করো সন্ধি, অতর্কিতে পিছে ছুরিকা মেরো না কভু, তার চেয়ে মৃত্যুও সম্মানের হে রাজন, সম্মানিত অসম্মানিত করো না কাহারে কখনো, যদি বীর হই হোক বীরের মরণ, পতাকার দণ্ড তুলে ধরি ওই ঊর্ধ্ব পানে, লুটাইয়া না পড়ে শিরস্ত্রাণ ময়দানে। বাহ, অসাধারণ অসাধারণ! এবং বীরকে বোধহয় বীরের মতোই মৃত্যুবরণ করা উচিত। আর আমরা একটা কথা পড়তাম না, যে একটা মানুষ জীবনে একবারই মরে, সেটাই যেন আমাদের জীবনে সত্যি হয়ে থাকে। কবির অসম্ভব সুন্দর একটা কবিতা শুনলাম, আমরা জয়শ্রীদের কাছে রাজ সম্মান শুনব। আচ্ছা, রাজ সম্মান সম্পর্কে বলি, এটা একটা মহাভারতের ঘটনা, যাকে উপসুন্দকে কৃষ্ণ উপসুন্দ দৈত্যকে কৃষ্ণ, তো আমি ওটাকে একটু কল্পনায় নিয়েছি, কারণ একটা উপসুন্দ এবং সুন্দর দু ভাইয়ের মধ্যে একটা নারী ঘটিত ঘটনাই যে এটা ছিল সেখানেই। হ্যাঁ, তো ওটাকে আমি একটা অন্যরকম কল্পনাতে লিখেছি আর কি। উপসুন্দ
জবালিকার কামনা তুমিই ছিলে সুন্দর নয়, তোমার ভালোবাসাকে নিষ্কলঙ্ক রাখতে অবৈধ প্রেমের কলঙ্কের দায় নিলে, অবলুপ্ত সৌভাগ্য অপবাদে বীরগতি প্রাপ্ত হলে। কিন্তু ত্রিভুবনজয়ী প্রেমী দেবতা শ্রীকৃষ্ণ কেন পরাজয় মেনে নিলেন মানবতা দানবতার কাছে? ওগো নরকাসুর সেনাপতি, রাজধর্মই বলে দোষী নির্বাচনে বিচার নয়, স্বৈরাচারী উপায়। হোক না সে যে কোনো লোক, নইলে রাজার যায় মান। তবু নারীর হৃদয়ে শুধু তুমি দীপ জ্বেলে যাও, প্রেমের সিংহাসনে সে চিরকাল তোমাকেই দিয়ে যায় রাজ সম্মান। অসাধারণ কল্পনা, একটা পুরাণের পৌরাণিক ঘটনা তার উপরে নিজের কল্পনা দেওয়াটাও কিন্তু অবশ্যই হ্যাঁ খুব ভালো ব্যাপার, ভালো লাগলো। সর্বাণী, তুমি আমাকে কি কবিতা শোনাবে এখন? আমার পছন্দের একটা শোনাবে? হ্যাঁ, ভেজা তুলো। নিশ্চয়ই শোনাচ্ছি, ভেজা তুলো। কেউ বলল চালাক, কেউ বলল শেয়াল, কেউ বলল বোকা, কেউ বলল ধান্দাবাজ, কারো মতে বেহায়া, কারো মতে সুযোগ সন্ধানী। সারা দিনের শেষে রাতের আধারে দুফোঁটা পানি বালিশের তোয়ালেকে গিয়ে জিজ্ঞাসা করে, আমি কে? উত্তর আসে, ভেজা তুলো তুই বড্ড ভারী, সকলে বইতে পারে না। ভেজা তুলো বড্ড ভারী, সকলে বইতে পারে না, অথচ যে চোখের জলে এ তুলো ভিজে গেল তার সম্মানও বোধ হয় কেউ দেয় না, আর খবরও রাখে না। খুব ভালো, খুব ভালো। এবারে আমরা একটু প্রশ্নোত্তরে চলে আসি, আর যে প্রশ্নোত্তরের জন্য আপনারা অপেক্ষা করেন। তো পাপিয়া দি, তোমার জন্য প্রশ্ন, তুমি তৈরি? আচ্ছা, তোমার প্রশ্ন সুনন্দ মণ্ডল এবং স্বরূপ মুখার্জির থেকে। উনারা প্রশ্ন করছেন যে কবিতায় জটিল ভাষা বা সরল ভাষা কোনটা ব্যবহার করা সমীচীন, এবং তোমার মতটা তারা জানতে চেয়েছেন। তুমি মূলত কি ভাষায় কবিতা লিখতে পছন্দ করো? না, জটিল ভাষা তো কবিতার লেখা তো হয়, ধরো একটা ভাবের সাথে ভাষার একটা সুন্দর মিলন না হলে তো সেটা কবিতার সার্থকতা হয় না। কিন্তু ভাষাটা যদি খুব বেশি জটিল হয় তাহলে আমার মনে হয় অনেক দর্শকের কাছে, মানে সরি, মানে অনেক পাঠকের কাছে সেটা পৌঁছায় না। নিশ্চয়ই, এবং আজকে তোমরা এখানে যে দর্শক বললে, আমি এটা বলি তোমরা যে কবিতাগুলো করছো এটাও যদি জটিল হয়ে যায় দর্শকরাও হয়তো কখনো কখনো বুঝতে পারবে না। একদম ঠিক, সেই জন্য আমি আমার মনে হয় যে আমরা সাধারণ মানে গৃহবধূ তো আমাদের সমস্ত মানে আর পাঁচটা কাজ ফেলে রেখে তারপরে মানে তারপরে আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে কবিতা। তা সেই সেই সমস্ত কবিতাগুলো মানে যদি একটা সরল সুন্দর ভাষার মাধ্যমে যদি এটা এটাকে তুলে ধরা হয় তাহলে আমার মনে হয় অনেক পাঠকের কাছে সেটা পৌঁছয়, কারণ সহজবোধ্য হয়। আর বেশি জটিল হলে মানে যেটা অনেক সময় হয়, হয়তো একটা কবিতা দুবার তিনবার পড়লাম কিন্তু খুব একটা বুঝতে পারলাম না, তখন না সেটা ঠিক আছে থাক এইভাবে, একদম এইভাবেই কবিতার পাঠক কমে যায়। সেই জন্য আমার মনে হয় যে এখন কবিতার ভাষাটা সহজ হলে হ্যাঁ ভালো হয়। ভালো উত্তর পেয়েছি, ভালো হয় যে কবিতার ভাষা সবসময় যদি একটু সাবলীল হয় তাহলে তা কিন্তু পাঠকরা অনেক সহজভাবে বুঝতে পারে, এবং সহজ বুদ্ধতা যদি থাকে তাহলে তা কিন্তু মনকে ছুঁয়ে যায়। মনকে না ছুঁয়ে গেলে সেটা কিন্তু কবিতা নয়। তোমার প্রশ্ন বলো, তুমি তৈরি? বলো তো। কবি মলয় দাসের প্রশ্ন তোমার জন্য, কবিতা কি এখন আবেগ প্রেম বিদ্রোহ নাকি কবিতা ব্যবসা? দেখো, এটা আমার ব্যক্তিগত কথা, কারণ এটা তুমি সামগ্রিকভাবে বলতে গেলে হয়তো অনেকের অনেক রকম মত থাকবে। তবে ব্যবসা কিনা শব্দটা না ইয়ে করলেও আবেগ প্রেম এগুলো তো ওই আমরা যে প্রত্যেকটা যুগে যুগে মানে রবীন্দ্রনাথকে কেন্দ্রবিন্দুতে বসিয়ে আমরা যদি কল্লোল যুগ, হাংরি জেনারেশন বা কৃত্তিবাস এগুলোর আলোচনা করি, এরা তো সেই আবেগ প্রেম এই জিনিসগুলো থেকে কবিতাকে বের করে নিয়ে এসে এই বিপ্লবটাই তো ওদের বিপ্লব। ঠিক ঠিক। তো সেই দিক থেকে দেখতে গেলে আধুনিক কবিতাকে তারা যেভাবে ওরা যেভাবে চিত্রায়িত করতে চেয়েছিল সেখানে তারা কিন্তু আবেগ প্রেমকে প্রশ্রয় দিতে চায়নি।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন ওই যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলো বা ওই ওই যে যুগগুলো যারা প্রথম রবীন্দ্র বিরোধী হয়ে একটা নতুন দিশারি হয়েছিলেন, তারা কিন্তু আলটিমেটলি হেরে গেছেন। আলটিমেটলি কিন্তু সেই রবীন্দ্র ভাবনায়, সেই প্রেমের ভাবনায়, সেই আবেগের ভাবনায়, কারণ কবিতা এমন একটা জিনিস, সেটা একটা রিল্যাক্সেশনের জায়গা। নিশ্চয়ই কবিতা একটা আরামের জায়গা, গান বলো কবিতা বলো, তুমি যখনই কোনো ক্লান্ত হবে বা কোনো কষ্ট পাবে তোমার, তখন কিন্তু কবিতা একটা বিরাট রিলিফের জায়গা। নিশ্চয়ই তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কবিতায় যদি কিছু আবেগ, হ্যাঁ যুক্তি তো নিশ্চয়ই থাকবে, কবিতায় যুক্তি থাকবে, যুগের দর্পণ হবে, সমাজের দর্পণ হবে, এভরিথিং, কিন্তু কবিতা যাতে স্লোগান না হয়ে যায়, ঠিক ঠিক, বা কবিতা যাতে কোনোভাবেই একটা মেশিন না হয়ে যায়, যন্ত্র না হয়ে যায়। সর্বানিধি, এই একই প্রশ্ন যদি তোমার কাছে রাখি, তোমার কি মতামত? আমার মনে হয় যে এই যে বিদ্রোহ, প্রেম, আবেগ, এই সমস্ত কিছুই কিন্তু মানুষের সহজাত প্রক্ষোভ। সুতরাং আদি যুগ থেকে এগুলোকে নিয়ে লেখা হয়ে আসছে এবং আগামীতেও হবে। তবে এর সঙ্গে যিনি প্রশ্নকর্তা তিনি একটা বিষয় জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে ব্যবসা কিনা। এটা বেশ খুব মজা লাগলো প্রশ্নটা পেয়ে যে ব্যবসা কিনা কবিতা। তো আমি মজা করেই উত্তরটা দেব যে কবিতা ব্যবসা আমার মনে হয় না এখন চলবে। হ্যাঁ, একটা সময় ছিল বেশ কবিতা চলতো ব্যবসা, এখন বরং যদি উপন্যাস বের করা হয়, যদি গল্প বের করা হয়, তাহলে হয়তো সেটা ব্যবসা হিসেবে চলতে পারে। কবিতা খুব কম লোকে পড়ে। তবে এর মধ্যে একটা কথা আমি বলবো, হ্যাঁ অবশ্যই, যে আজকে আমাদের এই নক্ষত্রানি কবিতার অনুষ্ঠান, এই কবিতার অনুষ্ঠানটা আজ এক বছর ধরে চলছে এবং আমাদের ভিউয়ার্স কিন্তু 2000 ছাড়িয়ে যায়, তাহলে মানুষ কিন্তু আবার কবিতামুখী হচ্ছে। অবশ্যই অবশ্যই, সেটা ও বললো যে কবিতার ভাষা যদি ভাবের সাথে, ভাব এবং ভঙ্গিটা যদি ভালো বলেছে সমান্তরাল ভাবে থাকে, তখন কবিতা চলবে। আমি যদি এমন একটা কবিতা লিখি তোমাকে, সেটা কমিউনিকেট করে, তখন তুমি অটোমেটিক্যালি কবিতা পড়বে, সেটা সেটা বড় হবে। তবে আরেকটা বিষয় যেটা মানে ব্যবসা বলা হচ্ছে, তো আমার মনে হয় না যে কবিতার সঙ্গে ব্যবসা এটা ঠিক বই প্রকাশ করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা খুব ভালো লেখে কিন্তু অতটা সামর্থ্য নেই, তারা কিন্তু বই প্রকাশ করতে পারছে না। ম্যাক্সিমাম প্রকাশকরাই প্রচুর টাকা ডিমান্ড করছে, এটা বন্ধ হলে কবিতা সত্যি ব্যবসা নয়। নিশ্চয়ই আমরা খুব ভালো উত্তর পেয়ে গেছি। আবার কবিতায় ফিরে আসি। প্রথমে পাপিয়াদি, তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো। এটা হচ্ছে একটা প্রেমের কবিতা, অভিমান। বৃষ্টির জলে ধুয়ে যায় কথা, ধ্বনিগুলো মনে বাজে, ব্যথাগুলো সব রিন রিন করে চোখের জলে সাজে। সে জল যখন বাষ্প হয়ে মেঘের কাছে যাবে, তখন ঝড় ঝরিয়ে নামবে বৃষ্টি, সাগরকে বুকে পাবে। এসো এসো প্রিয়, এসো মোর ঘরে, তোমায় দিলে মনের সুধা, তোমার বিরহে রহিব বসিয়া, জ্বালিয়ে মনের ক্ষুধা। তুমি কি প্রিয় ডাকবে আবার সব অভিমান ভুলে, তোমার পিয়াজে বিরহ নিয়ে বসেছে দুয়ার খুলে। বাহ বাহ বাহ, খুব ভীষণ ছন্দ, একটা আলাদা ছন্দের কবিতা, ছন্দ এবং খুব স্বচ্ছ, খুব স্বচ্ছ। তুমি কি কবিতা শোনাচ্ছ? আমি কবিতা, আমি তোমাকে একটা কথা আগেই বলি, আমি কিন্তু একটু রোমান্টিক, আমি রোমান্টিকতা পছন্দ করি এবং রোমান্টিকতা আমি বিশ্বাসও করি, আমার জীবনের বিশ্বাস যেটা ফিলোসফি, সেটা হচ্ছে যে এই যে তোমার প্রেম চেতনা, এইগুলোই মানুষকে কিন্তু মানে জীবনের সমস্ত অশান্তি থেকে দূর। এবার কি কবিতা শোনাবে? অ্যাকর্ডিংলি আমি একটা কবিতা তোমাদেরকে এখন শোনাচ্ছি, সেটা হচ্ছে সন্ন্যাসী ও বারনারী। আচ্ছা, মানে একটা সন্ন্যাসী এবং একটা বেশ্যার মধ্যে কিরকম ধরনের মানে কমিউনিকেশন। সন্ন্যাসী, আমি বারনারী, তবু তোমায় দেখেছি সহসা, গবাক্ষ পথে কিরণ মালার হিসেবে এর দানে ভরসা। আলোর তৃষ্ণা ফুরোতেই হয় ইচ্ছেকে করি শাসন, তেমনি তোমায় দেখেছি খানি, না হয় প্রেমের সৌরভ দি শীতল শান্তি কিছুক্ষণ। চলে গেলে দ্রুত বেগে এসেছিলে ওই ক্ষণপ্রভাদান, গোপনের হৃদয়ে করি সম্মান, অতন্দ্র নিশি নিমেষে পোহায়
ভীষণ মধুর আবেগে মত্ত রাতেরা ঝড়ের শব্দে স্বপ্ন করুক বধির, তোমার আমার মিলন কাহিনী পদ্ম পাতার নীর, ওইটুকু জলকণা চকিতে কখনো নাড়া দেবে অনুভবে, চমকের লয়ে চঞ্চল ভয়ে বারিক শুনিয়ে যাবে, স্মৃতিপটে দেখো যে অন্য যুগের এই সেই মেয়ে, তোমারই চরম চেনা তখনই বিজয়ী তুমি, বিজয় নিশান ওরাও তোমার বারাঙ্গনার প্রাণে, সেই সুদেহ তার পরে আবর জনায় আত্মা তোমারই চরণে, সেই শুভযোগে সিদ্ধি লাভের মঙ্গল দ্বীপ জেলু, মনে করো শুধু গবাক্ষ পথে বিছিয়ে রেখেছে সকরুণ তার আঁখি দুটি ছল ছল। বাহ, খুব ভালো। এবং তোমার এই কবিতাটা শুনে আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার মনে পড়ে গেল, সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরী প্রাচীন। তুমি কি কবিতা শোনাচ্ছ? আমি শোনাচ্ছি এবারে সভ্যতার নারী। বেশ। রাত্রি যখন দিনের পোশাক খুলে দাঁড়ায় আমি চমকে উঠি, আমি স্তব্ধ হয়ে যাই, তখন বুঝতে পারি ওই দিনের আলোর তলায় ছিল এই ভয়াল কাল রাত্রি। প্রতিদিন দিনের পোশাক পরে খেলা করে রাত, ঝকমকে পোশাকের ঝলকে দেখতে পাই না তাকে, তবু থাকে রাত, থাকে দিনের আতর মেখে, আর পোশাক খুলে যখন সে নগ্ন হয় তখনই তার বিভৎস রূপ সামনে আসে। ঠিক তখনই সভ্যতা চিৎকার করে আঁতকে ওঠে, সভ্যতার মেরুদণ্ড চুয়ে নামে ভয়, সভ্যতার প্রশ্বাস বেয়ে আসে ক্লেদ, সভ্যতার রক্তে প্রবাহিত হয় গ্লানি, সভ্যতার নাড়িতে জমে ওঠে পুঁজ, শত পয় প্রণালী সমাহার হয়ে ওঠে সভ্যতা। বাহ, অসাধারণ! এবং কি সুন্দর রূপকের ব্যবহার, অসম্ভব সুন্দর একটা কবিতা শুনলাম। এবং সভ্যতা তো তাই, কলঙ্ক এটা বেশ এখন একটা খেতাবের মতো, এর পিছনে দৌড়াচ্ছে নেতা শিল্পী আরো কত। কলঙ্কটা এখন আর তেমন ভয়ের কিছু নয়, বরং মানুষ এটা অর্জন করতে করছে নানা উপায়। কেউ করছে রাজনীতিতে চরম বিপর্যয়, তবুও দেখো তার জয়গান কেমন হচ্ছে দেশময়। ফ্রন্ট পেজে নাম ছাপা হয় সুখ্যাতি কুখ্যাতি নেই পড়োয়া, চিনছে তো সব লোকে, কজনের ভাগ্যে জোটে তেমন কিছু আমি তো দেখি না ভাই কোনো নিন্দের ছোঁয়া। অনেকে তো প্রেমের হাটে হাড়ি ভেঙে নিজেকে কেউ কেটা মনে করে, তাই দেখে খেতাব লোভে করছে প্রেম পথের পরে। পুলিশ যদি অবৈধতায় ধরে নিয়ে যায় মামার বাড়ি, খোঁজ পড়োয়া নিয়ে ফ্রন্ট পেজে নাম উঠলো তো তাড়াতাড়ি। আরে পাবলিক এটা ভালোই খাবে, কাগজটারও বেশ বিক্রি বাড়বে, তুমিও কেমন রাতারাতি হিরো হিরোইন হয়ে যাবে। জাল জালিয়াত খুন ধর্ষণ যেটাই তুমি করো না কেন, দেখবে মানুষ ভয়ও পাবে, আবার কোনো অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করবেই যেন। তাই তো বলি কলঙ্কটার কলঙ্ক নেই, হয়ে গেছে খ্যাতির ভূষণ, নির্ভাবনায় ঝাঁপিয়ে পড়ো বেড়ে উঠবে ব্যাংকের ধন। মনে রেখো চাঁদেরও কলঙ্ক আছে, তাই তো সে এত প্রিয়, তোমারও তখন চাঁদের মতোই দর বাড়বে, হয়ে উঠবে প্রাতঃস্মরণীয়। সবাই যেন হয়ে ওঠে প্রাতঃস্মরণীয়, এবং এটাই কিন্তু বর্তমান জীবনের দর্শন যে আমরা এভাবেই কিন্তু এগিয়ে যেতে চাই। জয়শ্রীদি তোমার কবিতাটা শুনবো। নিঃস্বত্বদান দাঁড়িয়েছিলেন পথের মোড়ে, আকাশ মাটি গেল জুড়ে, নুয়ে পড়ে বললে আমায় সময় হলো এবার তোমার
পূর্বে মনোরথ বঞ্জোৎস্নার অহংকারে রাজপুত্র দেবে ছুড়ে দিগ্বিজয়ের কঠিন শপথ থামিয়ে আপন রথ বৈতালিক স্তুতির সভায় ব্যস্ত দোয়েল কোকিল কনক চাপা পাতার ফাঁকে হাসছিল খিলখিল লজ্জায় আমার অরুণোদয়ের রঙিন আলোয় মিশে পূব আকাশে রক্ত গোলাপ ছড়ায় অবশেষে রথের হতে নামলে ধুলায় জুই বালতির বরণ মালায় বরণ করেছিলেম কেবল আকুল আহ্বান নদীর বুকে নিচ্ছরিণীর নিষেধারা যেমন ধারা নিঃশর্ত দান অসাধারণ অসাধারণ যেমন ভাবনার প্রাচুর্য তেমনি সুন্দর ভাষার বুনট আমরা সর্বাণীর কাছ থেকে এবারে আমার প্রিয় কবিতাটা শুনে নেব নস্টালজিক শৈশব এই তো হাত পাতলাম একটু মায়া দে আদর দে স্নেহ দে আয় তো ইকির মিকির খেলি আয় খেলি গোল্লা ছুট বা গাদি চুকিতকিত ডাকছে আমার মেয়েবেলা এই তো হাত পাতলাম একটু ছায়া দে সততা দে বিশ্বাস দে কুমির ডাঙা লুকোচুরির শৈশবটা ফিরিয়ে দে সাধারণ আমরা যেন এই কবিতার সেতুবে আমাদের ছেলেবেলায় পৌঁছে গেলাম তোমার প্রশ্ন জয়দেব সাহার প্রশ্ন আমরা কেন কবিতা লিখি আজকে যদি দুনিয়ার সব কবিরা কবিতা লেখা বন্ধ করে দেয় তাতে কি সমাজের কি পরিবর্তন হতে পারে খুব ভালো প্রশ্ন আসলে কবিতা মানে আমাদের জীবনের জন্য বেঁচে থাকার জন্য তো কবিতা নয় জীবনের জন্য কবিতা হ্যাঁ মানে বেঁচে থাকতে গেলে কবিতার হয়তো দরকার পড়ে না হ্যাঁ সেখানে হয়তো মানে আমাকে যুদ্ধ করে বাঁচতে হবে সেই টাকাটা আগে দরকার কিন্তু মনের তো মনের খোরাক হচ্ছে কবিতা হ্যাঁ জীবনের জন্য কবিতা অতএব কবিতা সেখানে কবিতার আমার মনে হয় না যে কবিতা কোনো দিন থেমে যাবে কারণ জীবনের একটা ছন্দ আছে ছন্দ হয়তো কোনো কোনো সময় কেটেও যায় আবার প্রকৃতির নিয়মে সে ছন্দ জোড়াও লেগে যায় হ্যাঁ যেমন ধরো আমরা তো আকাশে নীল আকাশ দেখি আকাশে তারা দেখি কিন্তু কোনো সময় হয়তো ঘন মেঘে সেটা হ্যাঁ ঢেকে গেল কিন্তু সেটা তো একদম অদৃশ্য হয়ে যায় না সেটা সাময়িক খুবই সাময়িক অতএব মানে সেটা অদৃশ্য যখন হবে না তার মানে সেটা থেকে যাচ্ছে এবং সেটা প্রয়োজন আছে বলেই সেটা জীবনের সাথে আমাদের অতপ্রতভাবে জড়িত গো এটা যার জন্য কবিতা কোনোদিন থেমে যাবে এটা থেমে গেলে কিন্তু সমাজও অনেক পিছিয়ে যাবে এবার কবিতা আমাদের মুখ্য একদম জয়শ্রী তোমার প্রশ্ন বলো অনুপম দাস শর্মার প্রশ্ন তোমার জন্য কবিতা কি কবিকে অসংযমী করে তোলে যে কোনো শিল্প সাধনা তাহলে কেন কিছু কবিদের আড়ালে নিন্দের মানপত্র দেওয়া হয় অর্থাৎ ওনার বক্তব্য হচ্ছে যে আমরা ওই যে লোকের পিছনে যে কথা বলি বা সমালোচনা করি সেই সমালোচনাটা যদি পজিটিভ হয় তো গুড আদারওয়াইজ এটা কি খুব ভালো জিনিস না না আর দেখো সংযম আর অসংযমটা তো সাবজেক্টিভ কথা আমার কাছে যেটা সংযম তোমার কাছে এটা অসংযম মনেই হতে পারে রিলেটিভ পাবো এটা পিওরলি রিলেটিভ কিন্তু কথা হচ্ছে যে কবিতার ক্ষেত্রে এই যে নিন্দার যে ব্যাপারটা দুটো ধরনের দেখো এত অল্প সময় তো ইতিহাসটা বলা যাবে না কিন্তু আমরা যে এই যে তথা মানে প্রথম থেকে যে ইতিহাস দেখতে পাচ্ছি এই রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেলেন তাকে যখন গাড়ি ভর্তি করে সবাই গেল আর কি সম্বর্ধনা করতে তখন তিনি বললেন প্রমথনাথ বিশির ভাষায় যে তোমাদের দেওয়া এই ইয়েটা আমি ঠোঁটে লাগাতে পারবো কিন্তু গলাধকরণ করতে পারবো না কারণ এত অপমানিত এত দুঃখ পেয়েছিলেন তিনি তারা যখন তাকে সম্মান করতে জানাতে গেল সেটা তিনি নিতে পারলেন না স্বাভাবিক মানে মানুষ কিন্তু মিনিমাম একটা ভদ্র ব্যবহার সেটাই আশা করে এটা তো একটা ক্লাস অফ
পিপল আছে এবং ভালো কাজের পিছনে সমালোচনা থাকবে, সম আলোচনা হলে সেটা কোনো সমস্যা নয়, সমস্যা নয়, সেটা তো দরকার, নিন্দা হলেই সমস্যা। আজকে আমি যেটা লিখলাম সেটা যদি তুমি সমালোচনা করো তবে বুঝবো আমি কিছু লিখলাম, আমার কিছু লেখা পেরিয়েছে তাহলে, কিন্তু তুমি যদি এখন সেটাকে নিন্দে করো, তুমি যদি আমাকে আক্রমণ করো, আমার মধ্যে যেটুকু ক্ষমতা আছে সেটুকু হারিয়ে যাবে, হারিয়ে যাবে। আমরা খুব সুন্দর চেপে যাচ্ছি জয়শ্রীদের কাছে, তো সেজন্যই আমি উনি যে প্রশ্ন করেছেন সেটা আমি ইয়ে করছি যে এই নিন্দা বা ইয়ে যেগুলো অসংযোগ বা কবিদের সম্পর্কে এগুলোকে ওভার করাই ভালো। ভালো, তাহলে একজন কবির পক্ষে একজন কবি এগিয়ে যেতে পারবে। তোমার জন্য প্রশ্ন, ওনারই প্রশ্ন, নবীন কবিদের উপর লিটল ম্যাগাজিন কতটা প্রভাব ফেলে? খুব ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। আর নবীন কবিদের জন্য আমার মনে হয় যে লিটল ম্যাগাজিন একটা সিঁড়ির মতো। যতই আমরা এখনো পর্যন্ত লিটল ম্যাগাজিন যে জায়গায় পৌঁছিয়েছে, হয়তো বাণিজ্যিক পত্রিকাগুলোর প্রতি একটা আগ্রহ ছিল, আগে অনেক বেশি আগ্রহ ছিল, সেই জায়গাটা হয়তো আমরা কিছুটা পেরিয়ে এসেছি। এখন লিটল ম্যাগাজিন বেশ ভালো রমরমা চলছে, তবু কিন্তু সকলের একটা মানে থাকেই যে বাণিজ্যিক পত্রিকাতে লিখব, এটা সকলের আকাঙ্ক্ষা। কিন্তু সেই ক্ষেত্রে প্রথমেই তো বাণিজ্যিক পত্রিকা আমাদেরকে লিখতে দেবে না, যারা নতুন এসছে, নতুন লিখতে এসছে, তাদের জন্য লিটল ম্যাগাজিন কিন্তু প্রথম পদক্ষেপ, একেবারেই প্রথম পদক্ষেপ, এবং তাদের স্বাধীন বিচরণ ক্ষেত্র অবশ্যই। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম সঠিক কথা, এবং আমরা এইভাবেই যেন লিটল ম্যাগাজিনের হাত ধরে এগিয়ে যেতে পারি, সমস্ত কিছু কিন্তু লিটল ম্যাগাজিনের মাধ্যমেই একদম একেবারে শুধরে গিয়ে সুযোগ, একটা ভীষণ বড় সুযোগ। আমাদের সাথে পাপিয়াদি রয়েছেন এবং পাপিয়াদি কিন্তু অনেক সম্মান পেয়েছেন, তার মধ্যে একটু দেখি, কাব্য পরিবার থেকে সম্মান পেয়েছেন, মৌচাক সাহিত্য পরিবার থেকে সম্মান পেয়েছেন ওনার কলঙ্কিত কবিতাটির জন্য, এছাড়া উনি পেয়েছেন এই যে মৌচাক সাহিত্য পরিবার, প্রচুর সম্মান তোমার ঝুলিতে, অভিনন্দন পত্র পেয়েছেন অনন্য সেরা থেকে, তোমার স্বপ্নের আলো পুরস্কৃত হয়েছে, সোনার তরি থেকে তুমি পুরস্কৃত হয়েছ, আমরা দেখলাম সম্মানগুলো, তুমি আরো এগিয়ে চলো, আমরা সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি। আমাদের হাতে সময় কম, আমরা আরেকটি করে কবিতা তিন কবির কাছ থেকেই শুনে নেব। তুমি আমাকে শোনাও তোমার অলিক সম্পর্ক। অলিক সম্পর্ক, এটা হচ্ছে আমাদের মানে এই যে সম্পর্কগুলো কেমন আস্তে আস্তে যেন কেমন জটিল এবং হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, এই সেই নিয়ে অলিক সম্পর্ক। সম্পর্কের টানে মৃত্যু ফিরে যায়, জমির দুয়ারে কাটা দিয়ে সহদরকে ফিরে পায়, কিভাবে মুজবে এ সম্পর্কের দায়। ছোটবেলায় একসাথে খেলা খাওয়া ঘুম, একসাথে যাওয়া পাঠশালা, পড়া ঝগড়া খুনসুটি, ঝড় বৃষ্টিতে কাদা জালে আম কুড়োনোর ধুম। দুপুরবেলা মা যখন অবসরে সেলাই করে, পা টিপে টিপে দর্শিরা আসে রান্নাঘরে, কাঁচা আম মেখে মিলে মিশে একসাথে চেখে দেখা মিঠে দুপুরে। সেই সোনালি দিন বড় হলে কেন দূরে সরে যায়, বিস্মৃতির অন্তরালে ঢেকে যায় সব, স্বার্থে আঘাত করে, রক্ত মিছে হয়, সম্পর্কের চিড় ধরে অজানা আশঙ্কায়। সম্পর্কে কি তবে এতই ঠুনকো, নেই তার কোনো দাম, আইনের ঘরে কড়া নেড়ে তুমি পাবে কতখানি সুখ, বন্ধন আজ কারারুদ্ধ, জন্মের হোক অবসান। বাহ, অসাধারণ। জয়শ্রী, তুমি কি কবিতা শোনাচ্ছ? আমি আমার বাড়িটা না রেল লাইনের উপরে, কালকে রাত্রেবেলা বসে বসে গাড়ি চলছে আর ওই রেলগাড়ি চলতে চলতে আমার ভেতরে একটা ইয়ে এলো আর কি, কল্পনা এসে গেল, কবিতা লিখে ফেললে সঙ্গে সঙ্গে পড়ে ফেলো, তো সেইটাই পড়লাম, মানে রেলগাড়ির ইয়েটা আর কি। তো বাবা রেলগাড়িও আমার বাড়ির পাশ থেকে, এটা আমি রেলের যাত্রাপথে। রেললাইন সংলগ্ন আমার আবাসনের ব্যালকনিতে দাঁড়ালেই শোনা যায় রেলগাড়ির চাকার ঘড়ঘড় শব্দ, বাঁচতে দাও বাঁচাতে দাও, বাঁচতে দাও বাঁচাতে দাও, বাঁচতে দাও বাঁচাতে দাও। যাত্রীর কোলাহলে মুখরিত প্ল্যাটফর্ম, সারি সারি দোকানের মিছিল চলে গেছে প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ অবধি। তারই মাঝে এক অদৃশ্য ফেরিওয়ালা হেঁকে যায়, প্রেম চাই, পাচার চাই,
পচিতা চাই, ছিনতাই চাই, অন্ধেরে জ্যোষ্ঠি চাই। ফেরিওয়ালার হাঁকাহাঁকি 30 সেকেন্ডই ফুরোয়, ডাউন ট্রেন থামে, ফেরিওয়ালা হাঁকে, কাজের মেয়ে চাই, সবজিওয়ালা, ফলওয়ালা, ফুলওয়ালি, রিক্সওয়ালা, পেশাদার ভিকিরি চাই। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিলে ইন্দ্রধনুর মতো ব্যাসার্ধের সরল রেখায় ফেরিওয়ালা ঝুলিয়ে রাখে নগ্ন সত্যগুলো, যারা গল্পের চেয়েও বিস্ময়। বিপন্ন কৌতূহলে প্রশ্ন করে, আমাদের রক্তের স্বাদে সমুদ্রের অবদান কিছুই কি নাই? অন্তত স্বপ্নের খাঁচাতেও সুক্তির মতো তার এক বিন্দু জল মিলিয়ে আমরাও মুক্তা হতে পারি? সবাই উত্তর জানে, তবু নিরুত্তর সবাই, কারণ সকলেই একা। একা কেউ কোনো দিন রেলগাড়ির মতো বলতে পারে না, বাঁচতে দাও, বাঁচাতে দাও। অসাধারণ, এই কবিতার কোনো বিশ্লেষণ হয় না, সবাই আমরা সবটুকু জানি বুঝি। সর্বাণী, তুমি কি কবিতা শোনাবে? আমি এখন শোনাচ্ছি অন্ধকার ও পতাকা। বেশ। অন্ধকার ঘনিয়ে আসলে পতাকাও কালো দেখায়, ভ্যানিশ হয়ে যায় অশোক চক্র, মৈত্রী হাতরে উঠে আসে একতাল কালিমা, কোন কোন রং মিশালে যেন সবুজ ফুটে ওঠে। আসলে তো অন্ধকার নামলে পতাকাও কালো দেখায়, অন্ধকার মাথা তুললে রং মিলে নাকি, ব্ল্যাক আউট হয়ে যায় সবটুকু ভালো। আমরা অন্ধকারের যে কি যন্ত্রণা এ কবিতায় বোধহয় সেটা পড়ে ফেললাম, জেনে ফেললাম, দেখে ফেললাম। যে জাতীয় পতাকা আমাদের সম্মানের, তাও অন্ধকারে কালো দেখায়। আর যে পতাকার তলায় আমরা রয়েছি, সে পতাকা কালো হলে আমাদেরও তো সেটা কলঙ্কই বটে। তাই আসুন আমরা আলোর দেশে ফিরে আসি। প্রত্যেক সপ্তাহে আমাদের কবিরা আসলে কিন্তু আপনাদের আলোর ঠিকানা দেয়। কবিতার মধ্যে দিয়ে আলোটুকু খুঁজে নেওয়াই আমাদের একমাত্র কাজ। আর আমরা একটু একটু করে আলোর পথে যেতে যেতে রয়ে যাব স্মৃতিতে। আজকের অনুষ্ঠান এখানে কিন্তু শেষ, আবার পড়ে থাকব, রইব আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। না, আমরা কিন্তু এখনই শেষ করতে চাইছি না, আমরা চাইছি যে তোমার একটা কবিতা থেকে একটা কবিতা উপহার চাইছি। আমার কবিতা, আমি তোমাদের একটা ছোট্ট কবিতা শোনাই, এখনো কবিতার নামকরণ হয়নি। একটা প্রেম কাঠ গোড়ায়, বিষ্কুড়ায় গঙ্গা জল, প্রবল স্রোত নিঃস্ব হয়, কুল ভাঙার মেঘ বিকেল, পাপের ভাগ গঙ্গা পাক, ওই যে বট সন্ন্যাসী, শিকড় হাত নদীর বুক, পাতার সব বোঝাই গা, অসুখ সব গঙ্গা পাক। চলুন আমাদের তিন কবিকে সম্মানিত করি নক্ষত্রাণী সম্মানে। সিটিএন টিভির পক্ষ থেকে নক্ষত্রাণী সম্মান তুলে দিচ্ছি প্রিয় কবি পাপিয়া মজুমদারের হাতে। পাপিয়াদি, অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। সিটিএন টিভির তরফ থেকে এই সম্মান তোমার। সিটিএন টিভির পক্ষ থেকে নক্ষত্রাণী সম্মান কবি জয়শ্রী ভট্টাচার্যের জন্য অনেক শুভেচ্ছা, এবং প্রিয় কবি সর্বাণী বেগম তার জন্য নক্ষত্রাণী সম্মান সিটিএন টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। চা খেতে খেতে বিকেলটা কখন চলে গেছে আমরা কেউ জানি না, আবার এরকম একটা বিকেল আপনাদের সামনে চলে আসবে ঠিক 7 দিনের মাথায়, যখন তিন প্রিয় মুখকে নিয়ে কবিতায়, গানে, কথায়, আড্ডায় হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার। 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 কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী নক্ষত্রাণী।
অক্ষত প্রাণী